বাংলাদেশে 5ই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে। আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যাইয়া ঘুটুটা শুরু করে। ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা। আমার কাছ থেকে শোনার দরকার নাই, এই হান্নানের কাছেই শোনেন, সমন্বয়ক হান্নানের কাছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিংয়ে, মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে, তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে, যারা বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা চালানো হয়েছে। আপনারা কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারা? আমি এখানে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলতে চাচ্ছি। হান্নার নাম বলে নাই যে কে নিয়ে গেছে তিনজন সমন্বয়ককে বানায়, কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আসিফ নজরুল বঙ্গভবনে ঘুটুটা শুরু করে। আমি কলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে। আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। মিলাই নিয়ে না আপনারা, আপনাদের মনে আছে উই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো। যাই হোক, আজকে এনা আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি কি খেলাইছে সেটা সে কইছে। সে নিজের 10-এর মধ্যে সাইড দিছে, তাও আসেন ওর লিস্টি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না। আমি এটা এটা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কিনা, আর এই কাজ করতে কত সময় লাগবে। ওই 1 নম্বর কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ভালো কথা। তো এই কাজ করতে কত টাইম লাগে? মামলা কে করেছে? পুলিশ করেছে তো, তাই না? আইন মন্ত্রণালয় তো করেনি। লিস্ট কার কাছে আছে? পুলিশের কাছে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, তাই না? পুলিশের কাছ থেকে তালিকা আসবে, দেখে দেবে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে। আর আইন মন্ত্রণালয়ের একটা সার্কুলার দিতে হবে লিস্ট ধৈর্যা। এটা একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ, একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম। আচ্ছা, কী কইছে 2 নম্বর কাজ? নিয়োগ এবং নিয়োগের সহায়তা। নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছি একটু বলি। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4,300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। কি কি নিয়োগ করছে? প্রধান বিচারপতি নিয়োগ করছে, আপিল বিভাগের 5 জন, হাইকোর্ট বিভাগের 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগ করছে। ও উপরে এগুলো নিজে করছে, আর নিচে যে অধস্তন আদালত সেখানে 109 জন বিচারক নিয়োগ কি করছে? সাচিবিক সহায়তা দিছে, তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলায় ক্লার্কের কাজ, কেরানির কাজ করে দিছে। মানে এই কথাটা বারবার বলছে, সাচিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ, ব্যুরোক্রেসিকে সে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে, বুঝেছেন? ব্যুরোক্রেসি কাজ কী রে বালছুন, এ সেক্রেটারি সার্ভিস দেওয়া? এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে আসিফ নজরুল? জানা নাই আমি শিওর। কী কাজ করিছে, কী বাল খেলাইছে ওটা দেখাইতে হবে। সে প্রাইমারি ফাংশন সে কোনটা কোনটা করিছে, প্রাইমারি ফাংশন দিয়ে বুঝাইতে হবে। তো প্রাইমারি ফাংশন কি একটা মন্ত্রণালয়ের? 3টা, পলিসি মেকিং, গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন। সাচিবিক ফাংশন না, সাচিবিক সহায়তা দেওয়া না। আচ্ছা আসেন তারপরে দেখি। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4,300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোন কর্মকর্তা রাত 9টা 10টা পর্যন্ত কাজ করেছে, আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি, আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি। আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছেন তাদের প্রতি, সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একটা একটা অসম্ভব কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই। এবং আমাদের কর্মকর্তারাও প্রচণ্ড পরিশ্রম করেছে, প্রায় 90,000 থেকে 1,00,000 আবেদনকে স্ক্রুটিনি করে 4,300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত 3 মাসের মধ্যে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4,300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং কইছে এটা করতে যে একেবারে সে হয়রান হয়ে গেছে। শুক্রবারে কাজ করতে হয়েছে, রাত্রি 9টা পর্যন্ত কাজ করতে হয়েছে এবং এটা আইন মন্ত্রণালয়ে নিয়োগটা দিছে। 90,000 থেকে 1,00,000 আবেদনকে পর্যবেক্ষণ করে নিয়োগটা দিছে, এটা 3 মাস লাগিছে। এটা কি মেলা বড় কাজ? নিয়োগ দেওয়া কি মন্ত্রণালয়ের কাজ নাকি রে বালছিউন?
ট্যাঙ্গাইগড়ে নিয়োগ করতে হয়, এর জিনিসটাই তো জানিস না। ম্যানেজমেন্টের জিরো স্কিল, কিছুই জানে না, বুঝেছেন? দেখেছেন আমি ক্যান্ডিডেটের কি কোয়ালিফিকেশান চাইতেছি, সেটা ঠিক করে এটা আউটসোর্স করে দিলেই হয়। বাংলাদেশে মেলা এইচআর কনসালটেন্সি হাউস আছে, ব্রাইট পোলাপান কাজ করে, নাম কইয়া দেব না, আমার কইলাম না, থাক, আবার ক্যাম্পেইন হয়ে যাবে। কিন্তু এইচআর কনসালটেন্সি আছে অনেক অনেক, একটা দুইটা না মেলা, ওদের কাছ থেকে একটা প্রপোজাল নেওয়া যাইতো, কে কত টাকা নিবে। আমি আমার ব্যুরোক্রেসিকে আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো? এটা কি ব্যুরোক্রেসির কাজ নাকি? এবং আপনারা ব্যুরোক্রেটরা, আমরা আপনারাও হয়েছেন মাল এক একটা, হাসিনা বানাইছে, আপনারা কইবার পারেন না যে এটা ব্যুরোক্রেসির কাজ না, জানেনও না তো। পাঁচ নাম্বার, বর্ডার গার্ড বিস্ফোরক মামলার জন্য 20 জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, ভালো কাজ, ঠিক আছে, এটা মন্ত্রণালয়ের কাজ। বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য 20 জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। কয়দিন সময় লাগে? ধরলাম মেলা বড় জোর, একজন মানুষের এক সপ্তাহের কাজ। ছয় নাম্বার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে, এটা একটা সলিড কাজ, এটা মন্ত্রণালয়ের কাজ। একজন ভালো চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, এটাও একটা প্রশংসাযোগ্য কাজ হয়েছে। তবে নষ্ট ঘুরেও না, দিনে 2 বার কলে সঠিক টাইম দেয়, যাই হোক। তারপরে কি 7 নাম্বার, কইছে যে স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসেবে বিদেশে এবং দেশে বিশেষজ্ঞ পর্যায়ে আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন উনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনার 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনারটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। কয়জন দিছেন এটা বলতে হবে তো? বিদেশে যিনি আছেন নিয়োগপত্র সম্পূর্ণ হয়েছে আজকে, বিশাল কাজ করে দিতে, এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে, বিশাল কাজ, ওরে বাপরে, আবার করছি আমি এটা করেছি। দেশে যিনি আছেন ওনারটা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে, ওরে বাবা, 1 সপ্তাহ লাগবে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে, বুঝেছেন তো কেমন তালে ভর? তার মানে 2 জন নিয়োগ দিছে, বুঝছাও, একজন বিদেশ থেকে একজন দেশ থেকে, এর 2টা নিয়োগ দিতে তারাই হয়রান হয়ে গেছে আর কি। আর কি, অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এই 229 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। এটাও তো হেড হান্টিং কম্পিউটার দিয়ে করা যেত, তাই না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়, এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি, এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট, 3 জন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে 20-25 জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল সেটা সংস্কারের ক্ষেত্রে গোল টেবিল বৈঠক করেছে, দেশি বিদেশি 3 জন এক্সপার্ট সহ প্রায় 20-25 জন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া হয়েছে, ভালো কাজ, বহুত কাম করেছেন। কয়জন মানুষের কয় কর্মঘণ্টা লাগে এই কাম করতে? এবার আসিছে আমার এলাকায়, বুঝছো, এ ধরনের কাজ তো আমিও করি, এই কাজটা আমি করি, অ্যাডভাইজারি বোর্ড বলি আমরা, নানা দেশে অ্যাডভাইজারি বোর্ডে কে কে থাকবে সেটা ঠিক করি, ওনাদের সাথে আলাপ করি, তারপরে কন্ট্রাক্ট সাইন করি, তারপরে অ্যাকচুয়াল বোর্ড মিটিং করি, সেটা ওনারা আইসা করতে পারে প্যারিসে অথবা ভার্চুয়ালি করতে পারে, অনেক সময় আইসা করে, তখন আসা যাওয়ার টিকিট ইত্যাদি ইত্যাদি মেলা কিছু, হোটেল টোটেল সব কিছু করা লাগে, তারপরে ওই যে সিদ্ধান্ত লেখা লাগে কী হয়েছে, ওই যে মিনিস্ট্রি করা লাগে, এটা একজন মানুষের, মানে আমি যেহেতু করি আমি জানি, আমার কোনো কখনো কখনো 40-80 ঘন্টার কাজ, মানে 1-2 সপ্তাহের কাজ একজন মানুষের, এটা বিশাল কাজ করেছে ওই। আর কী করেছে? বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 সহ মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি। বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবারের সংশোধন নিরাপত্তা নিশ্চিতকরণ অধ্যাদেশ 2024 সহ মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করা হয়েছে, ঠিক আছে, এটা একটা কাজ, বড় কাজ না, ছোট কাজ, ছোট কাজ, এটা একজন মানুষের কাজ না, ভেটিং হয়তো অনেকজন মিলে করে আর কি, ধরলাম আর কি এটা 10 জন মানুষের 1 সপ্তাহের কাজ। আর কি, এছাড়া 95টি প্রজ্ঞাপন, 33টি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই ভেটিংগুলোর মধ্যে, প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করি, বুঝতে পারবেন যে 11টা যে সংস্কার কমিশন হয়েছে,
এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি। 95টা প্রজ্ঞাপন, 33টা বৈদেশিক চুক্তি সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে, 11টা সংস্কার কমিশনের ভেটিং করা হয়েছে। এটা কয়জনের কাজ, কতক্ষণের কাজ? এটা একটা কাজ, কিন্তু বড় কাজ না, ছোট কাজ। হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে, শুনেন। এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো, এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এটা কোনো কাজ? এটাও কাজ করিয়া চালাইতেছে, আমি চেষ্টা করেছি, এটাও কাজ করে, বুঝছাও? আমাদেরকে ভালসুন ভাবিছে, বসে বসে বেতন খাচ্ছে, আর কিছু না, কোনো কাজ জানে না, এক ফোঁটা কাজ জানে না। আর কি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিচারক, রেজিস্ট্রেশন কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তরে থাকা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব সংগ্রহ করেছি। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিচারক, রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা, আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্য সহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করেছি। বর্তমানে হিসাব বিবরণীগুলো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। হিসাব বিবরণী যাচাই বাছাই চলমান রয়েছে, এটা 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 বলে উই করবি, বুঝছাও? হ্যাঁ, এটা সার্কুলার দিবে, ওরা পাঠাবে, এটা একটা বিশেষায়িত কাজ, ওর ওর ইনকাম ট্যাক্স অডিট করবে, এটা কে করে? এটা আইন মন্ত্রণালয়ের লোক করবে, পাইবে। এটা দুদকে ভেরিফাই করে, দুদকে দিয়ে দেবে, ওদের স্পেশালিস্ট লোক আছে, এটা দুদক ভেরিফাই করবে, মন্ত্রণালয়ের কাজ কী রে ভালসিউন? আর কি গুম বিরোধী সনদের অনুসমর্থন এবং কমিশন গঠনের প্রয়োজনীয়তা সকল সহযোগিতা প্রদান করেছে, ভালো কাজ হয়েছে। গুম বিরোধী সনদ যেটা রয়েছে ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি। এটা কয় কতক্ষণের কাজ? হ্যাঁ, এক সপ্তাহের কাজ, একজন মানুষের কাজ। আর কি গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের জন্য যে তদন্ত কমিশন হয়েছে তার কাঠামো আইন মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা হয়েছে, ভালো হয়েছে। আর গুমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের যে এনেবলিং যে লটা সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সার্বিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এটা বড় কাজ, ছোট কাজ না, এটা বড় কাজ। এটা কিন্তু বড় কাজ, কতক্ষণের কাজ? এবং এই কমিশনকে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে, আবার এসে সার্বিক সহযোগিতা, সার্বিক সহযোগিতা দিবে না মন্ত্রণালয়, এটা বলে দিলাম, এটা মন্ত্রণালয়ের কাজ না। আর কি সংস্কার কমিশনের গঠিত বিচার বিভাগের সংস্কার কমিশনকে সহযোগিতা করা হচ্ছে যাতে করে কার্যকর রিপোর্ট পাওয়া যায়। সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে এর মধ্যে বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই সংস্কার কমিশন সাথে বলেছি, আমরা মিটিং করেছি এবং ওনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগীয় সংস্কার কমিশনের একটা খুব মানে এফিশিয়েন্ট একটা রিপোর্ট প্রডিউস করা যেতে পারে, যতটুকু সহযোগিতা লাগছেন চাচ্ছেন ওনারা আমরা করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাজটা ছোট কাজ। আর কি বিচার ব্যবস্থা রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজ করার জন্য মডেল ই কোর্ট স্থাপন এবং মডেল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিচার ব্যবস্থা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল ই কোর্ট স্থাপন এবং ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত দুটি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত নেওয়াটা কাজ নাকি রে ভালসি না, বাস্তবায়নটা কাজ? সিদ্ধান্ত নিছে, এটা বৈশা একটা ডিসিশন নিছে, ওটা নাকি কাজ? এটাও কাজ, সেটা আবার কয়? এই সম্পর্কিত দুইটা প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে, কাজটাকে হোক, প্রকল্পটা শেষ হোক, তার বাস্তবায়িত হোক, তারপর এটা কাজ হিসেবে দেখায়েন। আর কি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা, এই যে আপনার পিপিজিপি, ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। কাজ খুবই অল্প এগিয়েছে, বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে দিতে পারি। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার জন্য যে সমস্ত পিপিজিপি নিয়োগ হয় তারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, তার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইনটা হোক, এটা খুব অল্প, তবে বলে দিচ্ছে কিন্তু কাজটা খুব অল্প আগাইছে, তা তো আগাবেই। অপদার্থদের কাজ অল্পই আগায়, তো অপরাই যখন আগেছে এটা কইছেন কেন? মানে লিস্টই বাড়াইতে হবে, বুঝছাও? আর কি যুদ্ধাপরাধী আদালতের ভবনের কাজে তদারকি করতেছে আসিফ নজরুল নিজে, ফিজিক্যালি 3 বার পর্যবেক্ষণে গেছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখিচ্ছে, শুনেন।
যুদ্ধাপরাধের আদালতের যে ভবনের কাজ তদারকি আপনারা নিজেরা দেখেছেন, আমি অলরেডি নিজে পার্সোনালি 3 বার ফিজিক্যালি ইন্সপেকশনে গিয়েছি, সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি। এগুলি তো আপনার ধরেন মানে আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুততর করার ক্ষেত্রে এবং সবার বিল্ডিংটার ক্ষেত্রে, সেখানে আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সাথে পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান ওনার ব্যক্তিগত ইনিশিয়েটিভ, ব্যক্তিগত তদারকির কথা স্মরণ করি। বাট আমরা ওনাদের সাথে থেকেছি পুরো কাজটা সম্পন্ন করার ক্ষেত্রে। দেখেছেন, হাসিনা মনিটরিং করতো আর সে সার্বক্ষণিক যোগাযোগ রাখতো। তামেন হাসানি, সবাই একটু হাসানি, এডিটর স্যার দাঁড়ান দাঁড়ান, একটু পরে একটু দাঁড়ান, একটু হাসার টাইম দেন। আপনি তো টাইমই দিচ্ছেন না, তো ওই হাস্যকর বানাচ্ছে, এটা জোকার হয়ে গেছে আজিব নজরুল আর কি। বিভিন্ন কমিশনের লোক নিয়োগের ক্ষেত্রে আইনগত দিক পর্যালোচনা, যেমন পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, যেমন নিয়োগের প্রক্রিয়াটা কি হবে তা করে দেওয়া হচ্ছে। বিভিন্ন কমিশনে লোক নিয়োগের যে আইনগত দিক পর্যালোচনা, ধরেন পাবলিক সার্ভিস কমিশনে বা নির্বাচন কমিশনে নিয়োগের প্রক্রিয়াটা কি হবে, এই সম্পূর্ণ আইনগত পর্যালোচনাগুলো আমরা করে দিই যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে। মেলা বড় কাজ এটা, তাই না? হ্যাঁ। আর কি 23 নম্বর জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক দলিল প্রণয়নের কাজ করে দেওয়া হয়েছে। জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি, জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখার জন্য। জুলাই গণ উত্থানে আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে, এবং ওনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতোই, ওনাদের যে লস হয়েছে তো ক্ষতিপূরণ দিয়ে হবে না, এটা পুরো প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন। এটার দলিল আমরা প্রণয়ন করে দিয়েছি, এরকম আরও অনেক কিছু কাজ টাজ আছে। কেন করে করেছে? তো এটা তো একটা ল ফার্মের কাজ, এটা ল ফার্মের দিবেন আপনি, ল ফার্ম আপনাকে দিবে, আপনি বেটিং করে দিবেন ঠিক আছে কিনা, তাইলে তো হইল। প্রফেসর ইউনুস, আপনি দেখেন, আপনারাও দেখেন, এটা পুরো মন্ত্রণালয় বৈশাখী বাল ফেলাইছে। ওই আপনার উপদেশটা সবাইকে, ওই নাকি ডি ফ্যাক্টর সহপ্রধান উপদেশটা, এইটা যা করিছে এটা একজন মানুষের 100 দিনের কাজ না, একজন মানুষের কোনো ধারণাই নাই কাজ কারে বলে, দুনিয়ার মানুষ কি বিপুল পরিমাণে কাজ করে একজন প্রফেশনাল মানুষ। তো বুঝেছেন তো কি বালটারে নিয়ে এসে বসেছেন উপদেশটা কই দেয়া? প্রফেসর ইউনুস দেখেছেন তো? হ্যাঁ, ধর্ম নেই, প্রত্যেকটা ধর্ম দেখি কে কি লিস্টি দেয়।